শুভ সকাল বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ছিলেন বলেই আজকে এত দূরেছি বন্ধুরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামধরা ভিউ পয়েন্ট এটা হচ্ছে কালিম্পংয়ের মধ্যে এখানে প্রকৃতির সাথে আর কি মিলেমিশে মানুষ বসবাস করে দেখেন এখানে যে মর্নিংগুলোরই বলে মনে হয় ফুলটারে এখানে কিন্তু সে ন্যাচারালি ফুটে আছে কেউ কিন্তু এই এই সাইডে দেখেন কেউ কিন্তু এখানে রোপণ করেন না বনের মধ্যে ফরেস্টের মধ্যে এগুলো সব ফরেস্ট এরিয়া মানুষ এরা হচ্ছে গোর্খা যে তারা হচ্ছে আর লোকজন তারা হচ্ছে কি এখানে ওই যে মর্নিং ওয়াকে আসে আর ঘোরার জন্য এই যেই একটা স্কুটি নিয়েছি স্কুটি এখানে ভাড়া পাওয়া যায় রেন্ট টু রাইড এরকম সার্ভিস আর কি আপনি জাস্ট আপনার হচ্ছে গিয়ে একটা আইডি দিবেন আইডি দিবেন আর হচ্ছে গিয়ে তাদেরকে পেমেন্ট করলেই তারা আপনাকে বাইক দিয়ে দেবে বা স্কুটি দিয়ে দিবে তো স্কুটি কেন নিলাম কারণ হচ্ছে এখানে রাস্তাঘাট হচ্ছে গিয়ে আমার মুখস্থ না যার কারণে বুলেট টুলেট নিলে আমার একটু প্রথম দিকে ঝামেলা হতো তাই যার কারণে প্রথমে দুই দিনের জন্য হচ্ছে গিয়ে স্কুটি নেয়া স্কুটিটা একবারে ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত দেখেন যে নাম্বার প্লেট পর্যন্ত পরে নাই এই যে নতুন নাম্বার প্লেট আসতেছে আর হচ্ছে গিয়ে এটা হয়তো কাউকে রেন্টে দেওয়া হয়েছিল। যাই হোক তারপরেও খারাপ না ভালোই লাগে এটা কি জেনে নাম বলল নেরক্স না কি এরকম একটা ব্র্যান্ড নেম বলল আর কি ই আমার ভালোই লাগতেছে চলতে আর হচ্ছে গিয়ে আসলে যারা ঘুরতে আসবেন বা ওই ভাড়া করে গাড়িতে আসলে হয় না ঘুরতে আসলে আপনাকে এখানে কম খরচায় হচ্ছে গিয়ে থাকতে হবে আর হচ্ছে গিয়ে ঘোরার জন্য একটা বাইক নিতে হবে ফুয়েল নিতে হবে ঘুরবেন তো আমার মুখটা একটু দেখাই ব্যাক ক্যামেরাই দেখা যাচ্ছে এসে আমি এখানে একটু ঠান্ডা আছে যার কারণে হচ্ছে গিয়ে একটা জ্যাকেট নিতে হলো আর হেলমেটটা ওরাই দেয় যারা বাইক ভাড়া দেয় তো বন্ধুরা আপনারা যদি হচ্ছে গিয়ে কেউ ঘুরতে আসতে চান সেক্ষেত্রে আমাদের ট্রাভেলস নামে একটা প্রতিষ্ঠান আছে আমার এক ফ্রেন্ডের ও হচ্ছে গিয়ে এয়ার টিকিট এবং হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে থাকা হোটেল বা স্টে এগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবে আপনারা ওর সাথেও যোগাযোগ করতে পারেন ওদের অফিস হচ্ছে কি আপনার যে গ্রিন রোডে ঢাকা গ্রিন রোডে ওদের অফিস আপনি চাইলে সেখানে গিয়েও কথা বলতে পারেন ওরা হচ্ছে গিয়ে অল ওভার ওয়ার্ল্ডেই হচ্ছে কি ট্যুরিজমের ফেসিলিটি দিয়ে থাকে আর কি এই যে গাছগুলো এটাকে বলে হচ্ছে গিয়ে দেবদার দেবদার আর চিনচিন নামে আর একটা জিনিস আছে প্রায় সেম এটা আবার হচ্ছে গিয়ে যেখানে বরফ পরে সেখানেই হয় বরফ ছাড়া হচ্ছে গিয়ে এই গাছ হয় না উ যে দেখেন একটা পুরাতন গাছ দেখা যাচ্ছে পুরাতন গাছের গায়ে অনেক হচ্ছে গিয়ে গাছা বা অর্কিড হচ্ছে গিয়ে যন্ত এদিকটায় হচ্ছে গিয়ে তিস্তা দেখা যায় উ যে তিস্তা আসলে গাইড দিয়ে ভিউ পয়েন্ট দিয়ে আসলে ঘোরা আমার পক্ষে সম্ভব না কেন কি আমি তো মুক্ত আমি তো পাখির মতো তো আমাকে গাইড গাইড কি করবে এই এখানে এক চামচ ওখানে এক চামচ আমার এখানে একটু বসে বসে থাকতে ভালো লাগছে সেটাও বসা থাকা বসে থাকা যাবে না এরকম আর কি ওরা তো হচ্ছে কি আমাকে দৌড়ে ঢুকে রাখবে তো যদি এভাবে কেউ ঘুরতে আসতে চান যে একটু প্রকৃতির সাথে মিশতে চান প্রকৃতি বান্ধব হতে চান তাহলে নিজের ব্যবস্থাপনায় চলে আসবেন ধন্যবাদ